গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুম মনিকা। তো তোমাদেরকে আবারও ওয়েলকাম করছি আমার আরেকটি ব্লগে। তো আজকে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না থামছেই না। তো আমি কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরেটা দেখতে, কারণ কি বলো তো এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বাজে, বৃষ্টির কারণে উঠতে লেট হয়ে গেছে। তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না, তো কতক্ষণ আর শুয়ে থাকবো, তাই জন্য কিন্তু এখন ছাতা হাতে আমি বেরিয়ে পড়লাম। তো বাইরেটা একটু দেখছি কোন দিকে কী অবস্থা, তো দেখি বৃষ্টিতে কী কী, বৃষ্টিতে কী শ্যুট করবো কিছু বুঝতে পারছি না। আজকে মনে হয় কাজকর্ম কিছু হবে না, মিস্ত্রির দাদারও আসবে না মনে হচ্ছে। তো দেখা যাক কী হয়, কী কত দূর করতে পারি রেকর্ডিং। তো দেখা হচ্ছে পরে। এখন আমি করলাম কাজ, সেটা কি কাজ দেখো, আমি কিন্তু এই যে আমার ছাগলগুলোকে সবগুলোকে বেঁধে রাখলাম, কারণ বৃষ্টির জন্য কিন্তু কোথাও বাঁধার জায়গা নেই, তাই উঁচু জায়গাটায় কিন্তু আমি এগুলোকে বেঁধে দিলাম। তো তারপরে ওদেরকে কিন্তু ঘাস এনে খেতে দেওয়া হবে, কারণ এই বৃষ্টিতে ওদেরকে খাওয়ার জন্য কিন্তু কোথাও বাঁধা যাবে না। তো আজকে বৃষ্টির দিনে ওদের খাবার হচ্ছে খড়, আর দেব আমরা যা ঘাস পাওয়া যায়, তো সেগুলো এনে ওদেরকে খেতে দেওয়া হবে। তো এই দেখো সবগুলোকে আমি বেঁধে দিলাম, এই যে একদম একদম ওখান থেকে এর থেকে সামনের দিকেও আছে একদম এদিক পর্যন্ত, এই যে। হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। দেখো এই যে আমি যে কাপড়গুলো কালকে ধুয়েছিলাম এগুলো কিন্তু শুকোয়নি, তো আমি ঘরের বারান্দাতেই কিন্তু এইভাবে একটার উপর একটা মেলে দিয়েছি, এখন বাইরে মেলে দেব। বৃষ্টি এখন থেমে গেছে, এখন বাজে 11টা পার, এখন এখন বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে, মেঘ আছে আকাশে, আবার বৃষ্টি হতে পারে। তো আজকে হলো আমাদের এখানকার হাট, ও আমাদের এখানে 1 কিলোমিটারের মধ্যে একটা হাট রয়েছে, তো এটা হাট হয় আমাদের রবিবার বুধবার। তো হাটে গেছিলো, হাট থেকে ও কিন্তু নিয়ে এসেছে আজকে পাঁঠার মাথা। তো আমি সেটা কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর মিস্ত্রিরা আজকে কাজ করতে আসেনি বৃষ্টি যেহেতু ছিল, তো সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো ও গেছিলো হাটে, হাট থেকে নিয়ে এসেছে এই যে এগুলো হলো, বললো যে পাঁঠার মাথা নিয়ে এসেছি, তো এগুলো হলো পাঁঠার মাথা। এখানে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা, আর হলো কী এনেছে কী এনেছে, কাকরোল, কাকরোল আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, আর এনেছে এখানে কিন্তু পাঁঠার মাথা। তো এইটুকুই আমাদের আজকের বাজার হাট আর কি। তো পরে বিকেলেও আবার যাবে, সন্ধ্যাবেলা কিছু লাগলে পরে কিন্তু আবার নিয়ে আসবে। তো আমি এখন কিন্তু রান্নাবান্না বসিয়ে দেব, অনেকটাই বেলা হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি অনেকটাই বেলা হয়ে গেছে, তো এখন আমি করব রান্নাবান্না। এখন কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। মাংসের মধ্যে আমি লবণ, হলুদ, জিরে আর কি দিয়েছিলাম, ও শুকনো লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম আগেই। তারপরে এখানে দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, কড়াইতে কিন্তু তৈল আগেই আমি ঢেলে দিয়ে রেখেছি যাতে তোমাদের এক্সট্রা সময় নষ্ট না হয়। তারপর দেখো এগুলো আমি দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু আমি একটু একটু সেদ্ধ করে নেব, এগুলো কিন্তু পুরোপুরি ভাজবো না, যেহেতু পাঁঠার মাংস রান্না করতে, পাঁঠার মাংস বড়লোকই হয়ে গেল তাই না, পাঁঠার মাথা, তো যেহেতু পাঁঠার মাথা তাই কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য পেঁয়াজ রসুনগুলো কিন্তু একবারে ভাজা ভাজা করার দরকার নেই, হালকা একটু ভেজে আমি মাংসটা কিন্তু এর মধ্যে ঢেলে দেব। মাংস আবার বলছি, ও মা হাড়ের দোকান, তো হাড়ের দোকানকে আমি কিন্তু হাড়ের দোকান, হাড্ডির দোকান, হাড্ডির দোকানকে হাড়ের দোকান বললে কি হার জিত উল্টোপাল্টা হয়ে যাবে, তাই এগুলো কি বলতো হাড্ডির দোকান। তো আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব, এমন কষা কষাবো, এমন কষা কষাবো কড়াইই পড়ে যেতে চাইবে।
তো আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করছি। অনেকেই তোমরা বলতে পারো তোমার বরকে দিয়ে তো ক্যামেরা করিয়ে নিতে পারো, তো যারা এভাবে বলো তারা চাও না যে আমার ইউটিউব চ্যানেলটা সাকসেস হোক। কারণ কি বলো তো, যে সেলফি তুলতে গিয়ে উল্টে পড়ে যায় তাকে দিয়ে যদি ক্যামেরা করাতে বলো তাহলে সেটা কিন্তু তোমাদের ভুল। তো ও কিন্তু একদম এগুলো পারে না, তাই জন্য যদি ওকে দিয়ে ক্যামেরা করাতে বলো তো সেটা তোমরা চাইবে যে আমি ইউটিউবে সাকসেস না হই, যারা যারা এটা মনে মনে ভাববে। কমেন্ট তো তোমরা করবে না, মনে মনেই ভাববে, তাই এটা আমি কিন্তু বলে দিলাম যে তোমরা মনে মনেই ভাববে। তো দেখো এখানে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে মশিয়ে রান্নাটা কিন্তু সেরে নেব। মাসুম কিন্তু এগুলো খেতে পারেনি আজকে, তাই না বাবা? আজকে এগুলো খেতে পারো নি, তুমি বাড়িতে ছিলেই না। তো দেখো তারপরে আমি এখানে দুটো বাটিতে, হ্যাঁ রেখেছি একটু তোমার জন্য বাবা। তো দেখো আমি এখানে দুটো বাটিতে তুলে নিলাম, একটা দিয়ে দিলাম সোহেলকে, একটা দিয়ে দিলাম আমার শাশুড়িমাকে। তারপরে বাকি এটুকু পড়েছিল, এটুকু আমরা দুজনে ভাগ করে খেয়েছি, আবার একটু মাসুমের জন্য রেখে দিয়েছি। বাবা তুমি হাড্ডির দোকান খেতে পারবে? পারবে না। তারপরে দেখো এখানে আমি ভাত কিন্তু ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আমি এখন কি করছি বলো তো, আমি এখন বসে বসে খাচ্ছি চকলেট। তো ওর কয়েকজন কলিগ এসেছে যাদের সঙ্গে ওর করছে ওই ঘরে মিটিং, তো তাদের মধ্যে একজন কিন্তু মাসুমের জন্য নিয়ে এসেছে, এই দুটো চকলেট কিটক্যাট। তো মাসুম তো বাড়িতে নেই, যখন আজকে আসবে কিনা ঠিক নেই, যদি আজকে আসে ওর জন্য একটা আমি রেখে দিব কিন্তু, আর একটা আমি খেয়ে নেব, কারণ আমার কেন জানি না খুব খেতে ইচ্ছে করছে দেখে। যে নিয়ে এসেছে সে যদি ব্লগটা দেখে ভাববে যে বাচ্চার চকলেট মাখিয়ে নিচ্ছে, তাই না? তো কে কে এইভাবে বাচ্চার চকলেট খেয়ে নাও বলো তো, সবাই খাও আমি জানি। আমি কিন্তু খাই না, বেশি একটা খাই না, আজকে কেন জানি না আমার দেখে খুব খেতে ইচ্ছে করছে। আগে আমি প্রচুর চকলেট খেতাম, এখন কিছুদিন যাবত কিন্তু খাই না। তো খাওয়া দাওয়া কিন্তু আমরা সেরে নিয়েছি, এখন ওনারা এসেছে, ওনাদের সঙ্গে ও কিন্তু মিটিং করছে, আর আমি চকলেটটা খেতে থাকি। সবাইকে দেখে খেলে পেট খারাপ হয়ে যেতে পারে। গুড আফটারনুন বন্ধুরা, তো আজকে কিন্তু হলো 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। তো পরিবেশ দিবস উপলক্ষে আমি যেটা একটা কথাই বলতে চাই, তোমরা সবাই গাছ লাগাও, যে যতটা পারো গাছ লাগাও, যেখানে পারো যার যতটুকু জায়গা আছে তোমরা গাছ লাগাও। আর আমাদের এখানে কিন্তু আমি পরিবেশ দিবসে একদম গাছের বাগানে কিন্তু ঢুকে পড়েছি, তো একদম দেখো সবুজে সবুজ সবুজ জায়গায় আমি আছি এখন, দেখো বাগানের মধ্যে, গাছ বাগানের মধ্যে। আর আমরা কিন্তু যথেষ্ট গাছ লাগাচ্ছি আমাদের বাড়ির চারপাশে, আমরা যতটুকু ফাঁকা জায়গা আছে, তোমরা হয়তো যে যে দেখেছো আমার পুরনো ব্লগগুলো তোমরা কিন্তু দেখছো, আমরা কিন্তু গাছ লাগাচ্ছি। তো তোমরাও গাছ লাগাও, যে যতটুকু পারবে গাছ লাগাও। অবশ্যই পরিবেশ বাঁচানোর জন্য গাছের কোনো বিকল্প নেই। তো দেখো আমি একদম গাছের মাঝখানে, সবুজের মাঝখানে দাঁড়িয়ে আছি, প্রচুর গাছ। আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমাদের এদিকে কিন্তু গাছপালা সবুজের কোনো অভাব নেই, প্রচুর আমাদের এদিকে কিন্তু গাছ গাছড়া জঙ্গল ঝাড় কিন্তু প্রচুর রয়েছে। তো বিশেষ করে যারা শহরে থাকো তাদের ওখানে কিন্তু গাছপালার খুবই অভাব। শহরে এত কাঠফাটা রৌদ্র হয়, এত গরম হয়, কোনো দিন আমি যদি কোচবিহারে যাই তো বোঝা যায় যে কতটা ওখানে অভাব ছায়ার। একটু রাস্তায় হাঁটতে হাঁটতে একটু যে ছায়ায় বসবো বা দাঁড়াবো যখন প্রয়োজন হবে সেটা কিন্তু পাওয়া যায় না, তো শহরেই কিন্তু বেশি অসুবিধা। তো তোমরা গাছ লাগাও, যে যতটা পারবে গাছ লাগাবে, আমরাও কিন্তু যতটা পারবো গাছ লাগাবো। আর এখন আমি এই যে একটু বাইরে চলে এসেছিলাম, তো এখানে এসে আমার মনে পড়ে গেল যে এই সবুজের মধ্যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে এই সবুজের মধ্যে একটু ভিডিও আমি কিন্তু রেকর্ড করি। আমি এসেছিলাম এইদিকে, তো আমি যেখানে এসেছি কতটা জঙ্গলের মধ্যে আমি আছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। তো দেখো এই জঙ্গলের মধ্যে আছি, ওই দিকটা কিন্তু কবরস্থান আর এইদিকে কিন্তু ফাঁকা মাঠ। তো আমি যেখানে আছি তাড়াতাড়ি চলে যেতে হবে বন্ধুরা, এখানে কিন্তু সাপটাপও থাকতে পারে।
এখানে দেখো নতুন নতুন কিন্তু অনেক গাছ লাগিয়েছে, এখানে একটা ওখানে একটা, অনেক গাছ কিন্তু এখানে লাগিয়েছে, এগুলো কিন্তু রিসেন্ট লাগানো গাছ। এখানে এই যে এখানে লাগিয়েছে এই যে, তো এটা কিন্তু আমাদের না, আমাদের বাড়ির পেছনে হলেও কিন্তু এই জায়গাটা আমাদের না, এই জায়গাটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, পাশের বাড়ি বলতে বাড়ির দূরে, তো এই জায়গাটা আমাদের না। এখন চলে যাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটু কথা বলতে, এই জঙ্গলের মধ্যে চলে এসেছিলাম, জানি না সাপ ব্যাঙ পোকামাকড় জোক কী কী থাকবে এখানে, তো তাড়াতাড়ি আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। টানা দু ঘন্টা মিটিং করে মাঝখানে চা খেয়ে এরা কিন্তু প্রচুর ক্লান্ত, তো এরা এখন চলে যাচ্ছে, এরা কিন্তু সবাই আমার বরের মাদ্রাসার কলিগ, তো এই যে সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, এদের কি না কি জানি সমস্যা হয়, তো সেটা নিয়ে এরা কিন্তু মিটিং করে, তো সবাই মিলে চলে এসেছে এখানে, গল্পগুজব সারলো, দু ঘন্টা ধরে ওরা গল্প করলো, তারপরে সবাই কিন্তু যাওয়ার জন্য রেডি। তারপরে দেখো চলে আসবে মাসুম। হে তুমি চলে আসছো, ও কেমন ছিল বোমা বাড়ি, কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো। ওখানে দোকানে গিয়ে একটা টেস্টি জিনিস খেয়েছি। টেস্টি জিনিস খেয়েছো? অনেক টেস্টি। আর মানি দাদা তো বারবার আসে আর যায়, এটা তোমাকে নতুন জামা দিছে? ওয়াও সুন্দর তো, থ্যাংক ইউ বলছো? থ্যাংক ইউ। হ্যাঁ আমি তো তোমাকে অনেক মিস করতেছিলাম। চকলেট খাইতেছো? কে আনছে বলো তো? আন্টি না আঙ্কেল। হ্যাঁ তোমার খোঁজ নিল যে বাবু কোথায়? আমি বললাম যে বাবু তো একটু ঘুরু ঘুরু গেছে, আসবে। জামা কাপড় গুলো আনিস নি, কেমন টেস্টি? ভারত মাতা কি জয়, জনগণ বলো তো, গুড ইভিনিং বন্ধুরা। এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আর মাসুম যেহেতু বাড়িতে চলে এসেছে, তো আমি এখন কি করব, ওর সঙ্গে একটু সময় কাটাবো, যেদিন ও যেহেতু দুদিনও বাড়িতে ছিল না, আমি কিন্তু ওকে খুব মিস করছিলাম, ও কিন্তু আমাকে খুব মিস করছিল, তো এখন যদি আমি ক্যামেরা নিয়ে ব্লগ বানাই তো ব্লগেই ব্যস্ত হয়ে থাকবো, ওর সঙ্গে কিন্তু আমার সময় কাটানোটা হবে না, তো আমি এখন ওর সঙ্গে সময় কাটাবো। মানিক কিন্তু চলে এসেছে, ওরা দুজনে এখন খেলছে, তো ওর সঙ্গে আমি এখন ওর কাছে চলে যাব। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকার চেষ্টা করছি, ভালো থাকবো, তো সবাই ভালো থেকো, ব্যাস এটাই বলবো, টাটা।